এই পিনাকী ভট্টাচার্য ছিল গণ জাগরণ মঞ্চ শাহবাগের অন্যতম পাঁচজন উদ্যোক্তা, পাঁচজনের একজন ছিল সংগঠকের। ডাক্তার ইমরান এইচ সরকার, তাকে দেওয়া হয়েছিল মুখপাত্রের দায়িত্ব, সে শুধু বলতো। আর প্রধান পৃষ্ঠপোষক ছিল কে, পিনাকী ভট্টাচার্য। সেখানে সে লিখে দিত কি কি স্লোগান দিতে হবে, রাজাকারের ফাঁসি চাই কতে, কাদের মোল্লা হতে, হুমুক তহতে তুমুক, যত স্লোগান বক্তব্য গণজাগরণ মঞ্চের শুনেছেন শাহবাগে, এই সব পিনাকী লিখে দিয়েছিল। আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দেন, এত ছোট ভিডিওতে বলা যাবে না। তার পদবিটা দেখেন, ডাক্তার ইমরান এইচ সরকার জুনিয়র, এই জন্য আর মুখপাত্র দিয়েছিল। আর সিনিয়র হলো ডাক্তার ভট্টাচার্য, সে ছিল প্রধান পৃষ্ঠপোষক। যে ওইখানে রাজাকারদের ফাঁসি চেয়ে আন্দোলন করলো গণজাগরণ মঞ্চে থেকে, সে কমিউনিস্ট পার্টি করতো তখন, সে তো হলো নাস্তিক, সে তো হিন্দু ধর্ম ত্যাগ করছে অনেক আগে। সেই এখন ফ্রান্সে যেয়া পালিয়ে যেয়া চোখে গ্লিসারিন দিয়ে কামতেছে যে তুমি ইসলামিক লোকদের শেখ হাসিনা ফাঁসি দিছো, শালা কত বড় বদমাশ রে ভাই, এত বড় বদমাশ তো আমি এই আল্লাহর দুনিয়াতে আর কাউরে দেখিনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে 2013 সালে যে হেফাজতে ইসলামের মহাসমাবেশ হলো কোথায়, এই যে শাপলা চত্বর, তখন পিনাকী আসছিল কই, তখন পিনাকী শাহবাগে বিশাল বিশাল মিছিল করছে, একদম পল্টন পর্যন্ত আইছে যে মৌলবাদীদের খতম করো, ধরো মারো। তারপরে এখন সেই পিনাকী ফ্রান্সে পালাই গেল, পালাই যায় চোখে গ্লিসারিন দিয়ে কাঁদতেছে যে তুমি শেখ হাসিনা শাপলা চত্বরে শত শত হাজার হাজার নিরীহ ছাত্রকে মাইরে ফেলছো, আরে ভাই এ কেমন কথা। এখন গুগলে ছাত্র দিয়ে তোর ছবি পাওয়া যাবে, তোর বক্তব্য পাওয়া যাবে, তুই তুই না সব করলি, তুই একলা করস নাই, কিন্তু তুই তো পাঁচজনের মধ্যে একজন ছিলি ফিগার, তুই এখন কিভাবে কান্দিস। আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ, পিনাকীর নিচে একটু কমেন্টস করেন যে গণজাগরণ মঞ্চে তুমি আর পদ পদবীটা কী ছিল, আর এখন তুমি হঠাৎ করে ইসলামিস্ট হয়ে গেলা কেন। ইসলামিস্ট হয়েছে গণজাগরণ মঞ্চে শেখ হাসিনা যে কোনো কারণেই হোক ওটা ডিলিট করে দিছে, কেউ কোনো সুযোগ পায় নাই। তখন পিনাকীর একটা ওষুধ কোম্পানি করলো, ধরা পড়লো কি লাখ লাখ ক্যাপসুল বানিয়েছে আটা দিয়া, যখন ধরা পড়লো দেখলো 14 বছর জেল হবে, পালায় চলে গেল ফ্রান্স, ভারত হয়ে। এই ফ্রান্সে যে শুরু করছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা, কথা ক্লিয়ার, পিনাকীর ব্যাপারটা বুঝছেন তো। কাজেই পিনাকীর কথায় ফাল পারবেন না, সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।